আনোয়ারা ড্র্যাব ও ফুলিশুর অভিযানও দেশীয় অস্ত্র গুলি মাদক ও সাজাপ্রাপ্ত আসামি সহ 8 জনরে গ্রেপ্তার করায়। গ্রেপ্তারকৃত আলোর মধ্যে ফুলিশুর অভিযানও 7 জন আসামিরে গ্রেপ্তার করায় এবং 120 লিটার দেশীয় মদ উদ্ধার করায়। আর অন্যমিকে র্যাবর অভিযানও ওগ্য 1 শুটারগান, 2 রাউন্ড গুলি, 7 রামদা, ওগ্য চাইনিজ কুড়াল সহ 1 আসামিরে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিএলএ উপজেলার পার্কি সমুদ্র সৈকত ও মালঘর বাজার আলাহাতুন 7 জন এবং বুধবার ফজর হাইলধর ও বারসদ ইউনিয়নতুন 3 জন সহ মোট 8 জনরে এই অভিযানত গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দলের মধ্যে র্যাব 7-র অভিযানত আটক 1 জনরে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে এনে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসরে জানাল দি, গত 24 ঘন্টায় আনোয়ারা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 2 জন সাজাপ্রাপ্ত আসামি, আরও 1 জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আব্দুর রহিম এবং তার সঙ্গে আরও 3 জনকে 120 লিটার চোলাই মদ সহ, সাথে একটি সিএনজি ছিল, এই সিএনজির ভিতরে চোলাই মদগুলো ছিল, আটক করে এই সংক্রান্তে মাদক আইনে মামলা হয়েছে। তাছাড়া র্যাব নাসিরুদ্দিন শাহ নামে 1 জনকে অবৈধ অস্ত্র সহ আটক করে, তাকে রুস্তমার বাজারস্থ ইমাম শপিং সেন্টারে তার 3য় তলার যে বাসা ভাড়া বাসা আছে সেখান থেকে তাকে আটক করে এবং তার ঘর তল্লাশি করে 1টি LG, 2 রাউন্ড কার্তুস, 1টি চাইনিজ কুড়াল এবং 7টি রামদা উদ্ধার করে। এই সংক্রান্তে র্যাবের SI বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ বাজিয়ে মামলা অস্ত্র আইনে মামলা দিলে থানায় রুজু করি এবং আমরা টোটাল 8 জন আসামিকে আজকেই আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করি। নিউজ ডেস্ক, সি+ 2।